আসসালামু আলাইকুম, আমি আশি শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনি এতদিন ব্লগে দেখেছেন সাদিয়া আপু আমাদের সাথে টুকটাক কিছু না কিছু করছে। তো আজকের ব্লগটা হবে এমন যে সাদিয়া আপুকে এতদিন আমি আমার সাথে রেখেছি, টুকটাক কিছু না কিছু মানে গ্রামীণ কাজকর্ম ধারা ওকে শিখিয়েছি। ও আজকের ব্লগে সাদিয়া আপু সম্পূর্ণ একা কাজ করবে, আমি ওর সাথে একদমই হাত লাগাবো না। চলুন দেখি আজকের ব্লগে সাদিয়া আপু কি করে। তো আমরা যেন কি করতে যাচ্ছি, আমরা আজকে মেহেদি পাতা তুলে মাথায় দিব। মাথায় ও হাতে দেব না, মাথায় দেই, কারণ হাতে কেউ দেয় না। হ্যাঁ, খুব একটা কালার হয় না তো অনেক সময় লাগে। এর আগে আমি দিছিলাম, তোমার ব্লগটা দেখছো না তো? এবার চ্যালেঞ্জ নিয়েছি, আমরা তো ঠান্ডা লাগে দিব আরো বেশি ঠান্ডা। এখন তো দুপুর টাইম, রোদ আছে তো কাজে সমস্যা হবে না, আর মেহেদি পাতা দিলে মাথা ঠান্ডা থাকে, সমস্যা নেই। এই নাও, এই ঝুড়ি দিয়ে ওই গাছ থেকে পাতা পারবা, আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম না সেভাবে। হ্যাঁ, প্রথমে গাছটাকে নামাও এইভাবে না, দাঁড়াও আমি তোমাকে দেখাই। এই যে গাছটা ধরছো, এটার এই যে পাতাগুলো এইভাবে টান দিয়ে তুলে ফেলবা, যাতে তোমার হাতেও ব্যথা না লাগে, সেইভাবে তুলবা। ফার্স্ট টাইম আমাদের যা করতে হবে, ঝুড়িটাকে ধরো, এভাবে একটা গাছ নামালাম, ধানটাকে এভাবে ধরে হালকাভাবে এখান থেকে পাতাগুলো ছাই নিতে হবে। আর এমন জোরে টান দেওয়া যাবে না যাতে গাছের ডাল শুদ্ধ ছিঁড়ে যায়, শুধু হালকাভাবে। হ্যাঁ, তুমি বাঁধবে, তুমি করবে ব্লকটা, তুমি করবে, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দেব, কারণ না পাতাগুলো তুলছি। হাতে ব্যথা পাও না? এমনি চেষ্টা করলে ভালো, গাছ থেকে পাতা ছিঁড়া একটু ঝামেলাই, হাতে ব্যথা লাগে। আমাদের গাছটা বড় হচ্ছে না, ইউরিয়া সার এনে দিতে হবে। পাতা অল্প, তবে মেহেদি গাছে, হ্যাঁ মেহেদি পাতা বাটা কিন্তু অনেক সোজা। আমি বাটি সাবধানে, হোমাইরা দেখো গাছ ভেঙে যাবে। আও, চোখে লাগছে? না লাগে না, ভয় পাই। ভয় পাইছো তুমি? ও মা, এই ডালটা অনেক বেশি এ লাগেছে, তুমি ছেড়া দাও, তুমি ছেড়া দাও, আর এই করে লাগবে না, অনেক হয়েছে, অনেক হয়েছে, ছাড়াও বেশি পাকনামি করে। হয়েছে হয়েছে হয়েছে, আর লাগবে না, হয়েছে অনেক, কি হয়েছে অনেক, কি এই দেখো কতগুলো হয়েছে, কতগুলো, এগুলো তো একজন দেওয়া যাবে মাথা। আমি তুলতাছি ওরে, সরাই আগে বাইর দিয়া। গাছের পাতায় যে বালু আছে তার জন্য হয়েছে না? আসো, দেখো মানে অসাধারণ হচ্ছে এভাবেই। এই তো একবারে মিহিন হয়ে গেছে, এরকমই করতে করতে হয়ে যায়। হাম্বল দিস্তায় করা এতটা সোজা না, হাত ব্যথা করতেছে না? এতটা সোজা না, আমি জানি যে হাম্বল দিস্তায় মানে কোনো কিছু মিহিন করা যে কতটা কঠিন, তবু আমাদের সাদিয়া আপু মানে অনেক চেষ্টার কারণে হয়ে গেছে, প্রায় মিহিন হয়ে গেছে। না হয়ে গেছে, এটা পাটির মধ্যে তুলে রাখো, হাত দিয়ে উঠে রাখা লাগে।
যাক যতটুকু মিহিন হয়েছে যথেষ্ট, মাথায় দিলে একটু পানি মিক্সড করে দিলেই চলে, বেশি করতে হয় না। এটা ধুয়ে ফেলবো, সমস্যা না। দেখি হাত কাতলা লি হয়ে যায়, লা মেহেদি তো। তো আমি নিয়েছি এটা পলিথিন ব্যাগ, এই পলিথিন ব্যাগ দিয়ে মানে যখন মেহেদিটা দেওয়া হবে তখন এটা মাথার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এখানে বসসা দিয়ে পড়, মাথাটা খোলো, লাল হয়ে গেল। সাদি আপুকে পজিশন ঠিক করে আমি ক্যামেরাটাকে সেট করে তারপর ভালো করে তার চুলের সম্পূর্ণ অংশে আমি মেহেদি লাগিয়ে দিয়ে থাকলাম। তখন আমার মনে হলো আমি মনে কিছু একটা ভুল করছি, তো আমি নিজের ভুলটা ধরতে পারলাম না। একটু পরে সাদি আপু বললো, আনিশা মেহেদির পানিতে আমার পুরো কাপড় ভিজে যাচ্ছে। তো পরক্ষণে আমি বুঝতে পারলাম যে আমার ভুলটা কোথায় ছিল। তার জন্য আমি একটা ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে তার শরীরে দিলাম, বললাম এটা ভালো করে তাবুর মতো ডেকে রাখো, মানে কাপটা হচ্ছে কোনো একটা তাবু ট্রেন তৈরি করার তাবুর কাপড় আর কি। তো সেটা তার গায়ে জড়িয়ে নিলাম, এখন আমি ভালোভাবে স্বস্তিতে তার পুরো শরীরে মেহেদি দিয়ে দিলাম, সরি মাথায় চুলে মেহেদি দিয়ে দিলাম, আর পুরো শরীরটা ওই কাপড়টার জন্য সেফ রইলো, আর কাপড়ও ভিজে গেলো না মেহেদির পানিতে। তো তারপর পলিথিন ব্যাগটাকে সুন্দর করে তার মাথায় সেট করে দিলাম, যাতে সেই মাথার পানিগুলো চুষে চুষে তার কাপড়ে আর না পড়ে, এটা কিছুক্ষণ রাখলেই চলবে। তো এই পর্যায়ে আমার বোন বলল যে, বোন আমি একটা ফেস প্যাক দিব, তো একটু পরে যখন গোসলে করব তাহলে ফেস প্যাকটা ইউজ করি। তার জন্য আমি সবসময় ইউজ করি একটা ন্যাচারাল ফেস প্যাক, তাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে আমি মুসুর ডালে যে বেসন আছে সেটা আমি 2 চামচ নেব, আমরা দুজনই ফেস প্যাকটা লাগাবো, দুজনের পরিমাণ 2 চামচ। তারপর দিয়ে দেবো আমরা হানি, যে কোনো ধরনের হানি, হানি অল্প একটু, বা আমি হানির পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমি প্যাকটাকে একটু বেশি সময় রাখি তো, আর প্যাকটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে তার মুখের সাথে লেগে যায়, পুরো খুব বাজে ফিল হয়। তার জন্য আমি একটু মধুর পরিমাণটা বেশি দিই, যাতে প্যাকটা একটু দেরিতে শুক হয়, আর এটা আমার স্কিনের জন্য কিছুটা সময় ধরে রাখতে পারি। একটু ভিজা ভিজা ভাব লাগে একটু মধুর পরিমাণটা বেশি দিলে। তো আমি এতে যা যা দিয়েছি আমি আপনাদেরকে বলছি। এই প্যাকটাতে আমি বেসন দিয়েছি, দিয়েছি মধু, দিয়েছি লেবুর রস, এবং যদি আপনারা পারেন তাহলে কফির দানা দিতে পারেন, কিন্তু আমি কফির দানা ইউজ করিনি। পর আপনারা চাইলে ব্লাশন দিয়ে বা নিজ হাতে সুন্দর করে আপনারা এটাকে মিক্স করে লাগিয়ে দিতে পারেন। আমার কাছে বাসন নেই, তার জন্য আমি হাতেই দিচ্ছি। আসলে ব্লাশন দিয়ে যখন আপনি প্যাকটাকে মুখে লাগাবেন তখন সেটা খুব ভালোভাবে নির্দিষ্ট পরিমাণে লেগে যাবে। যেহেতু আমার কাছে ব্লাশন নেই তাই আমি হাত দিয়েই করছি। তারপর আমার ছোটো বোন হুমায়রাও বলল সে নাকি ফেস প্যাক লাগাবে, আমি ভাবলাম ন্যাচারাল প্যাক তো বাচ্চাও লাগাতে পারে, সমস্যা নেই। তারপর আমিও ওকে একটু প্যাক লাগিয়ে দিলাম, যেহেতু বেসন বা আদার যে জিনিস ইউজ করছি সেগুলো সব খাবারের জিনিস, আর এটা শুধুমাত্র একটা ন্যাচারাল প্যাক, তাহলে এটার কোনো নির্দিষ্ট কোনো বয়স সীমা নাই, যেহেতু কোনো কেমিক্যাল নাই, তো এটা ইউজ করা যায়। এটার মধ্যে রান্ধবো, রান্না করে পরে বুঝছো পর আমরা ব্লগ ভিডিও করবো এটার মধ্যে রান্না করে। এই যে এটা দাও, আমি অনেক সুন্দর দেখে বলেছিলাম আমি থাকতে হচরি বাতি খেলবো, কালকেই খেলবো তাহলে। আচ্ছা এক কাজ করি, আমরা সবাই গোসল করি, গোসল করার পরে আমরা ই করি, ওই যে কি করবো, আমার ছোট ছোট হাড়ি পাতিল আছে এডি দিয়ে গাথা কইরা পরে মাঠের মধ্যে, তারপর চড়ি বাতি খেলবো। যেমন কথা তেমন কাজ, আমরা সবাই রেডি হয়ে চলে এসে পড়লাম, আমরা এখন চড়ুই বাতি খেলবো। তার জন্য আমরা এই আশেপাশে খোলামেলা এই স্থানটাতে আমরা চড়ুই বাতি খেলবো বলে সিলেক্ট করে নিলাম, আর তার জন্য সিলেক্ট করে নিলাম আমরা একটা মাটির উনুন। এখন এখানে সর্বত্রই গ্রামের প্রকৃতির ছোঁয়া রয়েছে, আমরা কিছু পাতা রান্নার জন্য ঝাড়ু দিয়ে আমরা পাতা সংগ্রহ করে নিয়েছি। বানাইলো মুড়ি বই রাগে, ও সাধের লাও বানাইলো মুড়ি বই রাগে, যাওয়ের আগা খাইলাম, তোমাকে খাইলাম, লাদি পানি
আমরা চড়ুইপাতি খেলার পর প্রতিদিনকার মতো আমরা বিকেলবেলা এখানে এসে ব্যাডমিন্টন খেলি। তো আজকেও তার ব্যতিক্রম নেই, আজকেও আমরা ব্যাডমিন্টন খেলতে এসেছি এবং বিকেলের সময়টাকে উপভোগ করছি। মাগরিবের আজান পড়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা, তো এখন চা পান করছি। এখন বাজে রাত 8টা, ভাবলাম প্রতিদিনই তো হালকা পাতলা কিছু খাই, তো আজকে আমি নিজে লুনুস রান্না করলাম, মানে আমি নিজে যা যা করি সেটাই ব্লগে দেখাই। এখন বাজে রাত 10টা, গ্রামের জন্য এটা শেষ রাত। তো বাবা গিয়েছিল বাজারে, তো আসার সময় আমাদের জন্য পিঠা নিয়ে আসলো, শীতকালীন পিঠা, খেতে অনেক মজা। বাসায় এখনও পিঠা বানানো হয়নি, তাই কিনা পিঠা দিয়ে কাজ চালাচ্ছি। এটা সরিষা বর্তা, ঠান্ডার জন্য অনেক উপকারী। তো আমরা খুব মজা করে সরিষার ঝাল বর্তা দিয়ে চিতল পিঠা খাচ্ছি।